আসসালামু আলাইকুম জিএসি পরীক্ষার্থী বন্ধুরা একটি বিষয় কথা বলার জন্য আসলাম যে কোন দোয়াটি পড়লে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা সম্ভব কোন দোয়াটি করলে পরীক্ষাতে ভালো রেজাল্ট আসবে এই একটি দোয়া আমরা শিখে নেব তার আগে কিছু কথা বলে নেই সেগুলো হচ্ছে কেবল যোগ্যতা ও দক্ষতা দ্বারা সফলতা অর্জন করা যায় না সফলতার জন্য আল্লাহ আল্লাহতালার রহমত অপরিহার্য বিষয় এজন্য সুফল লাভের জন্য দক্ষতা ও যোগ্যতা যেমন প্রয়োজন তেমনি আল্লাহ আল্লাহতাল রহমত ও বরকতের জন্য তার কাছে প্রার্থনা করা অবশ্য আর এই জন্যই আমরা দোয়াটি শিখে নেব তো এইবারে প্রায় আঠাশ লাখের মতো পরীক্ষার্থী জিএসসি পরীক্ষা দিয়েছে সবাইকে শুভেচ্ছা রইল আর পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগে আগে আপনারা এই দোয়াটি পড়বেন সেটি হচ্ছে ইসমিল্লাহি রহমান রাহিম আলহামদুলিল্লাহি রবিল আলামিন আল্লাহমা সাল্লি আলাহ মোহাম্মদ সাইয়দিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া আসবাহি ওয়াসালমা রাব্বি ইলমা রাব্বি ইসরির ওয়ালা তুয়াসির ওয়া তামিম আলাইনা বিল খাইর এর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি করছি যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালাম এবং তার বংশধর সাবিদের প্রতি অনুগ্রহ করুন হে আমার প্রভু আপনি আমার বিদ্যা বৃদ্ধি করুন হে আমার প্রভু আপনি আমার জন্য বিষয়টি সহজ করে দিন কঠিন না করুন এবং কল্যাণের সঙ্গে বিষয়টি সমাপ্তির ঘটনা এ হচ্ছে এটার বাংলা অর্থ তো অতএব আপনার এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করে পড়বেন এবং অর্থটা পড়বেন তাতে করে আপনাদের ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে